দুঃখী রে তোর নাম দিলাম কনক মঞ্জুরি, পুরুষ ভাব নিয়ে ভজনা করলে হবে না, তুই পুরুষ দেখতে পুরুষের অঙ্গ সবই তোর আছে, কিন্তু তোকে নারী ভাব নিয়ে ভজনা করতে হবে। ভজন রাজ্যে তোর নাম দিলাম কনক মঞ্জুরি। ভাইরা ছোট্ট দুঃখীকে একটা সোনার ঝাঁটা দিল তার গুরুদেব, এই ঝাঁটাটা নিয়ে প্রত্যেক দিন ঝাঁট দিবি, দেখবি তুই গভীর রাধা গোবিন্দের কৃপা পেয়ে যাবি। ছোট্ট দুঃখী কি করছে দেখুন মায়েরা, ওই কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দ রাস করে সেই জায়গায় ঝাঁট দিচ্ছে, মায়েরা পুরুষ হয়ে দেবেন কিভাবে ঝাঁট দিচ্ছে। জয় রাধা স্বামী জয় জয় এই সময়টা সবাইকে স্থির থাকতে বলেছি, একবার চঞ্চল নয়, মাথায় কাপড় থাকবে, মাথায় গোয়ালের রুমাল থাকবে, মায়েদের কোমর কাপড় থাকবে, মাথা চুল ফেলা থাকবে না বাড়ি থাকবে, সবাই লক্ষ্য করবে। হঠাৎ হঠাৎ ঝাঁপ দিতে একটা নূপুর কুড়িয়ে পেয়েছি, যেই না নূপুরটা স্পর্শ করেছি গোটা শরীর চমকে উঠেছি, মনে মনে ভাবছি ও বুঝতে পেরেছি এটা নিশ্চয় ভক্তের নূপুর, নইলে এত শরীরের মধ্যে প্রেম জাগবে কেন। মায়েরা ভক্তের ব্যবহৃত দ্রব্য ব্যবহার করলে না শরীরের মধ্যে একটা প্রেম সিঞ্চন হবে, যেমন দেখবেন।